কলকাতা প্রিমিয়ার লিগে মেতেছিলেন তারকারা, অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায় থেকে প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, সকলে মিলে ক্রিকেট খেলায় অংশ নিলেন, অধিনায়কত্ব করলেন নিজেদের দলে। অভিনয় রাজনীতি দূরে সরিয়ে রেখে বছরের এই একটা দিন ক্রিকেটের মিলন উৎসবে সামিল হলেন তারকারা। শীতের সকালে জমজমাট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হল বেহালার পুরো শিবতলার টার্ফ গ্রাউন্ডে। কলকাতা প্রিমিয়ার লিগ প্রথম বছরই সফল, রবিবারের সকালে ব্যাট হাতে নেমে পড়লেন তারকারা। এর মধ্যে যেমন ছিলেন টলিউডের সুমন ব্যানার্জি, তেমনই ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও। সারা বছর রাজনীতি নিয়েই কেটে যায়, তাই ক্রিকেট খেলার এই একটা দিন হাতছাড়া করতে চাননি রাজীব বাবু। আট দলের এই প্রতিযোগিতায় তিনি অধিনায়কের গুরুদায়িত্ব সামলালেন। নিজের এলাকায় তারকা খচিত প্রতিযোগিতার খেলা দেখতে আসেন মেয়র পরিষদ তারক সিং। কলকাতা প্রিমিয়ার লিগ একটা খেলা আরম্ভ হল, এ খেলার সাথে আমাদের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি আছে, বামন ব্যানার্জি আছে, আমি এখানে লোকাল কাউন্সিলর দীর্ঘদিনের, এটা আমার ওয়ার্ডের মধ্যেই পড়ে। আমি চাইব এই খেলাটা খুব ভালো হোক, বড় হোক এবং কলকাতার বিভিন্ন জায়গায় এই খেলাটা হোক, তাহলে কলকাতা প্রিমিয়ার লিগ নামে একটা ভালো খেলা আরম্ভ হবে। আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যেভাবে সর্বস্তরের, মানে যেমন মানুষের জন্য পরিষেবা পৌঁছাতে হবে, ঠিক সেইভাবে বাংলার যে একটা খেলা নিয়ে একটা যে উন্মাদনা ছিল, একসময় ফুটবল নিয়ে একটা উন্মাদনা ছিল, এখন ফুটবলের সঙ্গে ক্রিকেটও জুড়েছে, সো খেলা নিয়ে যে উন্মাদনা এটা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আপনি দেখেছেন, বিভিন্ন ক্লাব সংগঠনগুলোকে সাহায্য করেছেন, খেলাতে নিজে পার্টিসিপেট করেছেন, খেলাকে উৎসাহ দিয়েছেন, তো সেইভাবেও আমরা মানে তার অনুপ্রেরণায় বলতে পারেন যে আমরা আজকে আপনারা দেখছেন সব মানে আটটা টিম খেলছে এবং আমি নিজেও একটা টিম দিয়েছি, অন্যান্য বিভিন্ন সেলিব্রিটি আর্টিস্ট যারা রয়েছেন, যারা ফিল্মের লাইনে থাকেন, যারা খেলার লাইনে আছেন, তারা সবাই মিলে আজকে খেলছেন। দিদার খাওয়া দাওয়া সঙ্গে জমজমাট আড্ডা, উপরি পাওনা ক্রিকেট খেলাও। প্রথম বছর কেপিএল সফল হবার পর আগামী বছর আরও বড় আকারে প্রতিযোগিতার আয়োজন করতে চান উদ্যোক্তা সোহেল দত্ত। আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে একটা লিগ করবো, তো আমরা যারা বন্ধু বান্ধবরা আছি সবাই মিলে একদিন কথাবার্তা হলো, প্ল্যান করলাম যে বলে তুই উদ্যোগ নে, আমি উদ্যোগ নিলাম, অর্গানাইজারের ভূমিকাটা আমিই নিলাম, কলকাতা প্রিমিয়ার লিগ নাম দিলাম। এখানে আটটা টিম আছে, একটা রাজীবদার টিম আছে, একটা আমার টিম আছে, একটা বনির টিম আছে, আরও বাকি যারা আর্টিস্ট আপনারা দেখতে পাচ্ছেন সবাই পার্টিসিপেট করেছে। এই একটা দিন সেকেন্ড সানডে সবার ছুটি, আর আমরা মনে করলাম একটা পিকনিক টাইপ অফ পিকনিক আর কি বলা যেতে পারে, একটা রিউনিয়ন, সবাই মিলে এসেছি, একত্রিত হয়েছি, একসাথে খেলবো, মানে একদম সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরে লাঞ্চ থেকে শুরু করে রাতের ডিনার অবধি, একদম আমাদের ফাইনাল খেলা হবে সেই রাত্রি 12টার সময়, মানে একটা সারা দিন একসাথে আমরা কাটাবো, তো এটা একটা টাইপ অফ পিকনিক, এটা আমরা অনেক দিন ধরে প্ল্যানও করছিলাম, তো তার সাথে ক্রিকেটটাও হবে। চলতি বছরে কেপিএল বেহালায় আয়োজিত হলেও এই প্রতিযোগিতা পরবর্তী সময়ে কলকাতার সব প্রান্তে ছড়িয়ে দিতে চান আয়োজকরা। ক্যামেরায় কুণাল নস্করের সঙ্গে মৈনাক মিত্র, রিপোর্ট আর প্লাস নিউজ, কলকাতা।